সময়ের সাথে কর্মক্লান্তিতে সপ্তাহ যখন শেষের পথে তখন ছুটির সময়টা কাটানোর প্ল্যানিং থাকে অনেকেরই, কারো বা থাকে শপিং এর ফর্দ। অবসরের এই সুযোগটি পরিবার প্রিয়জন নিয়ে একটু স্পেশাল ভাবে কাটাতে করতে হয় কতই না যোগ বিয়োগ। আজ জানবো ছুটি উপভোগের নতুন কিছু আইডিয়া। বছরের শুরু হলেও বেড়ানোর আমেজ কিন্তু এখনো রয়ে গেছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরে আসতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। আবহাওয়া ঠান্ডা হলেও সমুদ্র পাড়ের হাওয়া কিন্তু গরম। শীতে পার্বত্য এলাকা সহ নানা পর্যটন স্পট মুখরিত দর্শনার্থীদের পদভারে। রাঙামাটি কিংবা বান্দরবানে দুদিনের ছুটি কাটাতে যেতে পারেন, তবে বেড়ানোর মৌসুম হওয়ায় থাকার হোটেল আর বাসের টিকিট কেটে রাখুন আগেভাগেই। পোস্টকার্ডে বাতিঘরের ছবি দেখে নস্টালজিক না হয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় গেলে প্রাচীন বাতিঘরের ধ্বংসাবশেষ চোখে পড়বে, সাথে ঝাউগাছ বেষ্টিত দ্বীপটির নির্জন সমুদ্র সৈকত মন ভরাবে গ্যারান্টি। শীতকালে শুধু পাহাড় কিংবা সমুদ্র ছাড়াও বনভূমি ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রে থাকে। বাংলাদেশের গর্ব সুন্দরবনে গেলে হরিণ, সুন্দরী গাছ আর বনের ভেতরের সৌন্দর্যে ছুটি কাটবে বেশ। ওটিটি প্ল্যাটফর্মে ঢু মারলে আপনার জন্য অপেক্ষা করছে দেশি বিদেশি নানা সিনেমা, ওয়েব সিরিজ আর নাটক। তালিকা করে বসে পড়ুন না, অবসরে দেখা হয়ে যাবে নাম করা সব প্রোডাকশন। শীতকালে সিলেটে পানিবেষ্টিত এলাকাগুলোর চেয়েও বেশি রূপ ছড়ায় শ্রীমঙ্গল। বাংলোতে বসে শীতের হিমেল হাওয়ায় গরম ধোয়া ওঠা এক পেয়ালা গরম চা রোমাঞ্চের অনুভূতি দেবেই। শরীফুল হক, চ্যানেল 24।